রোশনার খুব পড়াশোনা করতে ইচ্ছা করেছে, ওই জন্য অনেকক্ষণ থেকে বই চাইছিল, ওই জন্য ডোরোর বইগুলো ডোরোকে দিলাম। আচ্ছা একটু ভালো করে পড়াশোনা করো তো, দেখাও তো আমাকে ডগ কই ডগ। আর ডগ বলো তুমি, ভেরি গুড ডোডো, হাই ফাইভ। আচ্ছা আর একটা দেখি, ডাক কই ডাক, ভেরি নাইস। আচ্ছা এবার দেখিয়ে দাও তো ক্যামেল, ভেরি ইজ দ্য ক্যামেল, ওয়াও ডোডো হাই ফাইভ। এবার বলে দাও তো ডাক সেজ কোয়াক কোয়াক, কারেক্ট। ওটা কি ইশ নয় ফিশ, বলো ফিশ। তুমি পালিয়ে যাচ্ছ কেন, পালিয়ে যাচ্ছ কেন? তো ডোডোর এই মুড ভালো হচ্ছে, আবার এই খারাপ হয়ে যাচ্ছে। এখন এখানে ফিশ দেখে সত্যিকারের ফিশ আনতে চলে গেছে, মানে ওর খেলনার আর কি আনতে চলে গেছে। তো মন মেজাজ তো একদমই ভালো নেই, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, আমার মতো সবার, মানে আমাদের মতো সবারই একই অবস্থা। ঘরের মধ্যে এরকম ভাবে থাকতে আর কার ভালো লাগে, আর মানে কি বলবো। তারপর চারপাশে যা পরিস্থিতি আছে, তবে হ্যাঁ শুনছি যে একটু নাকি গ্রাফ নিচের দিকে নামছে, সেটাতে একটু হলেও স্বস্তি পাচ্ছি, একটু হলেও আবার ভালো লাগছে। তো আমাদের এখানে তো লকডাউনও এক্সটেন্ড করে দিয়েছে, লকডাউন মানে এখন এই মাসটা পুরোই লকডাউন বাড়িয়ে দিয়েছে। কি এই দেখো ডোডো নিয়ে এসছে ডাক ডাক, এটা কি বেটা, এটা কি মাম্মা, জোরে বলো। তো ডোডো এখন মোটামুটি সমস্ত কথাই বলতে পারে, মানে চেষ্টা করে আর কি সবকিছু বলার, যেটাই শুনছে সেটাই বলার চেষ্টা করছে। আমরা না খুব একটা টেনশনের মধ্যে ছিলাম, কারণ নর্মালি বাচ্চারা এক বছর দেড় বছরে ভালো কথা বলতে পারে, মা ডাকে বাবা ডাকে, কিন্তু ডোডো কথা বলতো না। হ্যাঁ কিন্তু ডোডো কথা বলতো না, অনেক লেট কথা বলেছে, তবে যখন বলতে শিখেছে তখন এখন কিচ্ছু ছাড়ছে না, সব বলে যাচ্ছে কিছু, মানে সারাদিন খালি মাম্মা ড্যাডা মাম্মা ড্যাডা মাম্মা ড্যাডা সারাদিন, মানে পাখি পড়ার মতো ওটা আওড়ে যাচ্ছে। তো শোনা টাং কই টাং, ওয়াও। আর নোজ কই নোজ, এখানে নোজ কই, ভেরি গুড। আইস কই আইস, ভেরি নাইস। আর ইয়ার কই ইয়ার, কানটা কই, ওয়াও সব জেনে যাচ্ছে, সব পেরে যাচ্ছে তো এই ছেলেটা। আচ্ছা এবার এখানে দেখিয়ে দাও তো হ্যান্ড কই হ্যান্ড, হ্যান্ড কই বেটা। এই দেখো এই দুটো হ্যান্ড, এই দুটো হ্যান্ড, এটাও একটা বড় হ্যান্ড, এই দুটো কিন্তু হ্যান্ড। তো ওদিকে করছে পড়াশোনা, আর আমার এদিকে একটু একটু খিদে খিদে পাচ্ছে। আজকে না আমি লাঞ্চ একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, আর এখন আমি নতুন শুরু করেছি, নতুন না মানে গরমের জন্য বলতে পারো, বা এটা আমি চেষ্টা করছি কন্টিনিউ করার। আমি রাত্রিবেলা না রুটি খাচ্ছি না, মানে কালকে যেমন ঘুগনি বানিয়েছিলাম, তো ঘুগনির সাথেই একটুখানি সালাড মতো সমস্ত কিছু দিয়ে খেয়ে নিয়েছিলাম, রুটি খাইনি ওর সাথে, আর এতটাই ফুল হয়ে গেছিলো যে রুটির দরকারই পড়েনি। তো রাতে যেহেতু হালকা খাচ্ছি, সন্ধ্যেবেলাটা একটু কিছু খাওয়া আর কি মানে ইচ্ছা তো করেই, তো ওই জন্য ভাবছি আজকে একটা কিছু ভালো বানাবো। তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমি ফ্রিজ থেকে বার করলাম, এটার মধ্যে আদা রসুনের পেস্ট আছে, তো একটুখানি পেস্ট করে রেখে দিলে না সুবিধা হয়। আমার রান্না করতে আসলে মানে আদা রসুন যদি ওই ছাড়াতে হবে পেস্ট করতে হবে, ওটা ভাবলেই না গায়ে জ্বর আসা, তখন মনে হয় যেন আর বানাবো না, ছেড়ে দিই, মানে যদি টুকটাক এরকম কিছু বানানোর থাকে। তো যাই হোক আমি একটুখানি পেস্টের জন্য করে ফ্রিজে রেখে দিয়েছি, এটাতে কি হয় যখন ইচ্ছা হয় ফটাফট করে কিছু বানিয়ে নেওয়া যায়, তো সেটাই আজকে করবো। আজকে একটা দারুণ স্ন্যাক্স বানাবো, চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে বানাবো কুরকুরে বাদাম, আর এখানে আমি বাদাম নিয়ে নিচ্ছি, অল্প পরিমাণেই নিচ্ছি, খুব বেশি পরিমাণে বানাবো না। আর এটা কিন্তু আমি কাঁচা বাদাম ব্যবহার করেছি, তো এটাকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি জল দিয়ে দিয়েছি, ভালোভাবে এটাকে ধুয়ে নেবো, কিন্তু খোসাটা ছাড়াবার দরকার নেই, খোসার সময়তেই এটা করা যেতে পারে।
তো জলটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি, বাদামটা ভেজাই রয়েছে। এর মধ্যে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে। তো এর মধ্যে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর দু চামচ মতো বেসন দিয়ে নুন দিয়ে দিলাম, তার সাথে ওপর থেকে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। তো এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রত্যেকটা মশলার কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে আর খুবই সুন্দর এটা খেতে হয়। তো এখন অবধি আমি কোনো রকম জল অ্যাড করিনি, এখন আমি জাস্ট কয়েক ফোঁটা করে জল নিয়ে নিই, এটাকে মাখবো। এটার মধ্যে কিন্তু অনেকটা জল একদমই দেওয়া যাবে না, এটার মধ্যে একদম জাস্ট দু তিন ফোঁটা করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। ভীষণ টাইটভাবে বাদামটা মাখতে হবে, তবেই কিন্তু খুব ভালো ভাজা হবে। তো দেখতেই পাচ্ছ একদম টাইট করে মেখে নিয়েছি। কড়াইয়ে আমার অলরেডি তেল ছিল, তো ওই তেলের মধ্যেই আমি এখন এটা ভেজে নেব। তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব, তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে তুলে তুলে এর মধ্যে দিয়ে দেবো। বাদামটা জড়ো জড়ো হয়ে থাকলে তোমরা একটুখানি খুন্তি দিয়ে নেড়ে দিতে পারো, তাহলে কিন্তু একটা একটা বাদাম আলাদা হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজা হবে। তো দেখতে পাচ্ছ আমি এটাকে জাস্ট একটুখানি আলাদা করে দিচ্ছি, আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু খুব ভালো করে কোটিং থাকবে যেহেতু জল একদমই কম দিয়েছি, আর খুব সুন্দর কুরকুরে ভাজা হবে। তো প্রায় বেশ খানিকক্ষণ এটাকে একটুখানি নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে, কালারটা হালকা একটু চেঞ্জ হওয়া অবধি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা নাড়তে নাড়তেই বুঝতে পারছি যে এটা একদম মানে খুব সুন্দর হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, তো একদম রেডি হয়ে যাবে। তো আমরা এখন চা সরঞ্জাম সবকিছু নিয়ে বসে পড়েছি, আর আমরা খাবো কি তার আগে এই যে ডোরোবাবু উদ্বোধন করে দিয়েছে, কি ডোরোর যে এই বাদাম ফ্রাইটা কি পছন্দ মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একটা ছোট্ট কথা বলি তাহলে তোমরা বুঝে যাবে, আজকে পটি করেছে, পটির সাথে গোটা বাদাম বেরিয়েছে, কারণ কালকেও আমি সেম জিনিস বানিয়েছিলাম। তো বুঝতেই পারছো, তো এইসব চলছে ঘরে। আর আমার ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর, মানে একদম সাজানো গোছানো, মানে পশ ব্যাকগ্রাউন্ড, মানে এরকম আর হতে পারে না আর কি কারোর বাড়িতে। তো যাই হোক, কিছু করার নেই, এরকম সুন্দরভাবেই থাকতে হবে আমাদেরকে এখন। তো চলো আমরা এখন ফটাফট করে ঠান্ডা হয়ে যাওয়ার আগে চাটা শেষ করি। এবার খেলো, সব উল্টে কেন দেওয়া, তুমি একটা একটা নিয়ে খেলতে পারবে না? খেলা শোনা, তো আজকে নেক্সট ডে, কালকে মানে ডোরো সাংঘাতিক একটা কাণ্ড করেছিল যার জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। কালকে কি করেছিল একটু পরে তোমাদেরকে বলছি, এখন তো দেখতেই পাচ্ছ ওর খেলার নমুনা, মানে এটা হচ্ছে ওর খেলা। ও আগে খেলনাটা বার করবে, তারপর ওটা উল্টে দেবে, সারা ঘর ছড়াবে, তারপরে ওর মানে ওখান থেকে মানে পিকি আর কি, যেটা ইচ্ছা একটা নিয়ে খেললো খেললো, তারপরে তো মা আছে বিরক্ত করার জন্য। তো মানে আমি জাস্ট কদিন ধরে ওকে মানে মানে সামলাতে পারছি না, যাকে বলে আমার কাজ নর্মালি যেরকম থাকে তার থেকে ডাবল ট্রিপল হয়ে গেছে। মানে দুপুরে সকালে ঘুম থেকে ওঠার পর দুপুরে শোয়া অবধি ও ওইটুখানি টাইমে এতটাই বেশি মানে হুজ্জুতি করে ফেলছে যে আমি মানে আমার এনার্জি মানে 90% শেষ হয়ে যাচ্ছে দুপুর অবধি, ওকে ঘুম পাড়ানো অবধি আমার এনার্জি 90% শেষ হয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছো আমার অবস্থা কি হচ্ছে সিরিয়াসলি, ওই জন্য ব্লগও আমি লাস্ট কদিন ধরে বানাইনি। তো যাই হোক চলো, তো এখন আমি যাব, আমার ঘরে টুকটাক কিছু কিছু কাজ আছে, তারপরে কিচেনে যাব, আজকে চিকেন বানাবো। তো এই হচ্ছে আজকের দিনের প্ল্যান, চলো
সঙ্গে থাকো তাহলে তোমরা। কি হলো, সব খেলনা ফেলে দিয়ে খেলা হয়ে গেল? খেলা হয়ে গেল, আবার এখানে এসছো কেন? তুমি যাও ওদিকে, যাও খেলো, যাও। ডোরোর জন্য কাল রাতে আমি একদমই বেশি কোনো কাজ করতে পারিনি, তো সেই কারণে সমস্ত বাসন এরকমভাবে জমে গেছে। এখন ওইগুলোকে তুলে যেখানে যেখানে রাখার, মানে যার যার জায়গায় রাখার সেখানে সেখানে রাখছি। তো সমস্ত কিছু করে তবেই আমি রান্নার দিকে এগোতে পারবো। নর্মালি এই সমস্ত কাজ আমি রাত্রিবেলায় করে রাখি, তাহলে সকালে খাটনিটা অনেক কম হয়। কিন্তু কালকে মানে এমনই পরিস্থিতি হয়ে গেছিলো যে আমি রাতে আর কোনো কাজ করতে পারিনি। আজকে এই যে হবে চিকেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চিকেনটা মনে হচ্ছে এখনো ছাড়েনি, অনেকক্ষণ বার করে রেখেছি, এক ঘন্টা মতো হয়ে গেছে, কিন্তু তাও দেখছি যে ছাড়েনি, এখনো বরফ হয়ে আছে। তো এটা ছাড়তে টাইম লাগবে, তারপরেই রান্না করতে পারবো। ধনে জিরে গুঁড়োটা এখানে আমি দেব না, ধনেটা একটু বেশি দেব, অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব, আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। যা ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি, এক চামচ, এই বড় চামচের এক চামচের একটু কমই হবে। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এর মধ্যে কিন্তু আমি নুন টুন দিলাম না, চিকেন তো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন জাস্ট বসাবো। আজকে বেশি কিছু রান্না করবো না, খালি প্লেন চিকেন আর ভাত করবো। চিকেনটা না, এটা একটা কমন ম্যারিনেশন, এরকম ভাবে ম্যারিনেট করে তোমরা যে কোনো রকম কারি বানাতে পারো। তো আজকে আমি ভাবছি একটু কাসুরি মেথি বেশি করে দিয়ে আর কি একটা মেথি চিকেনের মতো বানাবো, মানে ফ্লেভারটা মেথি চিকেন হবে, কিন্তু অরিজিনাল যে মেথি হয় সেটা তো নেই, এখন তো বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু আমি আর আনছি না। মেথি খাওয়ার মজা শীতেই লাগে, গরমে আর মেথিটা খুব একটা ভালো লাগে না। এরকম ভাবে আজকে চিকেনটা বানাবো। এবার তোমাদেরকে বলি যে কালকে রাতে কি হয়েছিল। কালকে রাতে আমার গুণধর ছেলে গোটা লঙ্কার প্যাকেট নিয়ে, মানে জাস্ট এরকম টান মেরে নিয়ে একদম কিচেন থেকে ছুটেছে, আর ওটা হালকা একটু কাটা ছিল, তো প্রচুর লঙ্কা গুঁড়ো বেরিয়ে গেছিল ওখান থেকে। আর আমার মানে আমি ওর পেছন পেছন ছুটছিলাম, তো লঙ্কা গুঁড়ো হাওয়ায় উড়ে এসে আমার মুখে চোখে মানে গলায় মানে মানে অবস্থা একদম ভীষণ খারাপ হয়ে গেছিল কালকে। পুরো জল দিয়ে ভালো করে চোখ মুখ পরিষ্কার করার পরেও কালকে আমি রাত অবধি একদম পুরো চোখ চুলকেছি, চোখ চুলকেছি, প্রায় 50-60 বার হাঁচি মেরেছি, তো পুরো এসব চলেছে। মানে ভাগ্য ভালো, লাকিলি ওর কিছু হয়নি, ওর বোধহয় একটু মানে ও জাস্ট একটু নাকটা এমনি এমনি করছিল, তাছাড়া সেরকম ভাবে ওর কিছুই হয়নি, কেন কি ও প্যাকেটটা এরকম তুলে ধরে নিয়ে ছুটছিল, আর যেই আমি ওর পেছনে ছুটেছি আমাদেরকে ছুড়ে দিয়ে পালিয়ে গেছে। তো ওটাই মানে ভগবানের অনেক অসীম কৃপা যে ওর কিছু হয়নি, আমার হয়েছে, ঠিক আছে ওটা কোনোভাবে ম্যানেজ করে নেওয়া গেছে, কিন্তু ওর হলে সেটা মানে আনম্যানেজেবল হয়ে যেত। ওই জন্য কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি।
অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। যার ইনি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, ইনি করেছেন এই কাজগুলো, এত সুন্দর কাজ, মানে আমি দেখে একদম সামলাতে পারছি না নিজেকে। রোডো আর কত রোডো, তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম আমি। এই দেখো, এখানে আমি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, তিনটে মতো ডাল লাগিয়েছিলাম, বাট এই ডালটা বেঁচে গেছে। এই যে ছোট ছোট নতুন পাতা বেরিয়েছে, এটা বাঁচেনি, এটা গেছে, এটাকে কেটে ফেলে দিতে হবে। তো যাই হোক, একটা বেঁচেছে, এটাতেই আমি খুশি। আরও কিছু আমি নতুন লাগিয়েছি, মানে দানা লাগিয়েছি, যার গাছ উঠলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আরও কিছু আছে যেগুলো লাগানো বাকি আছে। আমি না ভীষণ এক্সাইটেড লাগছে আমার, মানে বর্ষা, এই বর্ষা পড়ার আগে আমার খুব ইচ্ছে ছিল যে বেশ, আমি অনেক দানা মানে জোগাড় করে রেখেছিলাম লাগানোর জন্য, তো এখন আস্তে আস্তে আর কি সেগুলো লাগানো শুরু করছি। আশা করছি যে আগস্ট সেপ্টেম্বরের দিকে আমি ফুলও পাবো, দেখা যাক কি হয়। এই দেখো, চিকেন আমার অনেকটা কষে গেছে, তারপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো, দুটো টমেটো দিয়েছি, একটা বড় একটা ছোট। এবার দেব নুন, টমেটোটা দেওয়ার পর নুনটা দিলে কি হয় না, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, আর আবার ঢেকে ওয়েট করব টমেটোটা ভালো করে গলে যাওয়ার। ভাজা বন্ধ করে দিয়েছি, চিকেনের মধ্যে দিয়েই না কষিয়ে নিচ্ছে চিকেনটা কষানোর টাইমে। ওতে করে দেখলাম কি আলুটা আরো বেশি জুসি আর আরো বেশি মানে টেস্টি হচ্ছে খেতে। তো লাস্ট দুবার এরকম করেছিলাম, আজকেও সেম প্রসেস ট্রাই করছি। আর হায়দ্রাবাদের আলু মানে তো কি বলবে, কুকারে যদি চারটেও সিটি দিয়ে দাও তাও একটু একটু শক্তই থাকে, একদম গলে যাওয়ার মতো হয় না। তো ওই জন্য ওটাকে একটু আগে দিতে হবে যাতে ওটা গলে আর কি, এখানে আলু গলতে অনেক টাইম নেয়। কিছুদিন ধরে না মন মেজাজটা সত্যি একদম ভালো নেই, কারণ তোমরা তো সবাই জানো, মানে আমার এটা আমার একার সিচুয়েশন না, এটা প্রত্যেকটা মানুষের সিচুয়েশন। এখন কি হয়ে গেছে না, ফোন তুললেই না এখন এত খালি খারাপ খারাপ খবর, খালি মানে চলে গেছে, কেউ নিজের আপনজনকে হারিয়ে ফেলেছে, মানে এরকম খারাপ খারাপ খবরগুলো শুনে না সত্যি মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে যাচ্ছি, মানে এতটাই বিধ্বস্ত হয়ে যাচ্ছি যে এক এক সময় না কিচ্ছু ভালো লাগছে না। তোমরা বিশ্বাস করবে না, কালকেই জাস্ট আমি খবর পেলাম, আমার একটা বান্ধবী খুবই কাছের আর কি, অনেক সময় এরকম হয় না যে সম্পর্ক নাই থাক, অনেক দূরে থাক, হয়তো আমরা রোজ কথা বলি না, কিন্তু তাও মনের একটা টান কোথাও না কোথাও থেকে যায়। জীবনে দেখবে এরকম একটা দুটো মানুষ তো থাকেই, তো এও আমার ওইরকমই একটা বান্ধবী। গতকাল খবর পেলাম যে ও সানডে ওর বাবাকে হারিয়ে ফেলেছে। ওটা শোনার পর থেকে না সারা দিন আমার মনটা এতটাই খারাপ ছিল, মানে কি বলবো আর, ভীষণ ভীষণ খারাপ লাগছে এগুলো শুনে শুনে। কিন্তু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ বাঁচতে তো হবেই, মানে চিন্তা করে দেখলাম যে বেঁচে থাকতে থাকতে মরে গেলে চলবে না। তবে একটা জিনিস ভেবে সত্যি খুব ভালো লাগে, আমি জাস্ট দুদিন মনে হয় ভিডিও দিইনি, তোমাদের মধ্যে একজন আমার খুব প্রিয় আর কি একজন কমেন্ট করে আমাকে বলেছে যে কেন ভিডিও আসছে না, এটা জিজ্ঞেস করেছে। তো সত্যি এগুলো মনে হয় যেন এটাই বেঁচে থাকা, মানে এটাই বেঁচে থাকার আনন্দ, যে সত্যি কেউ না কেউ তো খোঁজ নিচ্ছে যে কেন ভিডিও আসছে না, তোমাদের মধ্যে থেকে কেউ খোঁজ নিচ্ছে। আমার খুবই 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 মানে ভালো লাগলো কথাটা, ওই জন্য আমি ভাবলাম যে না, ব্লগ বানাতেই হবে, আজকে একটা ভিডিও তো পোস্ট করতেই হবে। তো চিকেনের মধ্যে আমি অল্প একটুখানি কাসুরি মেথি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি জাস্ট গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে। তো তার আগে মেথিটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সব গুছিয়ে রাখো। ওই যে ওখানে ব্লকস পড়ে আছে, ওই যে ওখানে, ওই যে বাথরুমের সামনে। হ্যাঁ রাখো, এখানে রাখো, আর একটা ব্লকস আছে। হ্যাঁ এবার বন্ধ করে দাও, না হচ্ছে না, ভালো করে বন্ধ করো বেটা, ভালো করে বন্ধ করো। আবার বার করে দিলে কেন, ব্লকসটা ভেতরে রাখো, না হচ্ছে না ব্লক।
ঠিক করে বন্ধ করো, এরকম করে, এই রকম করে, এই দেখো। এবার বন্ধ করো এটা, এটা। এবার এটাকে নিয়ে গিয়ে তোমার গেমসের উপর রেখে দাও, যাও যাও নিয়ে যাও। হ্যাঁ, তোমার সব গেমস গুলোর উপরে রেখে দাও, পরে আবার আমরা বিল্ডিং বানাবো। ভেরি গুড, চলে এসো। তো ফাইনালি ঘর গুছানো হলো, আমিও খেলনাগুলো গুছিয়েছি আর ও নিজের ব্লকসগুলো গুছিয়েছে। তো এরকমভাবেই চলছে, বাচ্চাদেরকে না একটু বিজি রাখতে হচ্ছে এখন, মানে নানা রকম আর কি ঘরের হাউসহোল্ড কাজে বিজি রাখতে হচ্ছে, কারণ যেহেতু ওদের কোনো অ্যাক্টিভিটি নেই। আর আমি এখন ডোডোর জন্য অনেক রকম অ্যাক্টিভিটি প্ল্যান করছি, তো সেগুলো যখন যেরকম করব তোমাদের সাথে শেয়ার করব, ইচ্ছে আছে আবার। আর এদিকে এই যে আমার চিকেন একদম রেডি হয়ে গেছে, এটা কিন্তু দারুণ টেস্ট হয়। এর মধ্যে আমি লাস্টে একটু গরম মশলা দিয়েছি, ঘিটি কিচ্ছু দিইনি, কারণ কাসুরি মেথির নিজের একটা আলাদা গন্ধ থাকে, তো ওটার জন্য ঘিটা এখানে অ্যাভয়েড করলেই বেশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছ খুবই টেস্টি টেস্টি লাগছে। মা ছেলে আজকে আমরা এটাই খাবো, ডোরোর জন্য সেপারেটলি কিচ্ছু বানাইনি, ওই জন্য আমি চিকেনে আলু দিয়েছি। আলু দিলে কি হয়, ডোরোর খেতে একটু সুবিধা হয়। তো যাই হোক, ওরও সব কিছু রেডি করা হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এক তো খুব গরম লাগছে, তারপর মানে কিছু ভালো লাগছে না সত্যি আমার। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা। বলো টাটা। টাটা করতে ডোরো খুব ভালোবাসে।